গুড মর্নিং, আজকে রবিবার আর সকাল সকাল দেখো ম্যাগি নিয়ে আমি হাজির। আর আজকে যেহেতু বেলার দিকে কোনো রান্নার চাপ নেই আমার, সেই জন্য ভাবলাম না একটু টাইম নিয়ে ম্যাগিটাই বানিয়ে নিই। কারণ সকালে যদি ব্রেকফাস্টে অনেকটা টাইম চলে যায় না, তারপরে আবার দুপুরের রান্না থাকে, তখন ভালো লাগে না। সেই জন্য দুপুরে যেহেতু কিছু নেই, ঠিক আছে চলো আজকে ম্যাগি বানানোই যায়। তো আমি আর জয় খাচ্ছি, জয় সোফাতে আছে, আর ডোডো এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে ডাকাডাকি করেই এসছি। তোর জন্য রাখা আছে, ও পরে উঠে খাবে। গুড মর্নিং, গুড মর্নিং। সানডে ফান্ডে ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু যখনই আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য ফোরকাস্টটা দেখি, তখন দেখি যে না, ক্লাউডি ওয়েদার, বৃষ্টি, এই সেই করে করে, যেই আমরা ধরো আমরা প্রিপারেশন থাকে না, সকালবেলা উঠে দেখি বেশ ভালো রোদ্দুর, তাই না বলো? বল, গতকালকেও গেল, গতকালকেও মানে মোটামুটি ভালো ওয়েদার ছিল, আর আজকেও তো দেখো দেখতে পাচ্ছ একদম রোদ্দুরটা মুখের মধ্যে পড়ছে। অবশ্য কি হয় বলতো, এই সকালের দিকটাতে ওঠে, আবার যেই একটুখানি বেলা হয় তখন আবার মানে চোখটা বন্ধও করে আসে, এরকম ওয়েদার হয়ে যায়। তো যাই হোক, এই সপ্তাহটা আমাদের ঘুরতে যাওয়ারও মানে সেরকম ভাবে তোর্জ ছিলই না, কারণ এই এই উইকটাতে আমাদের ইয়ে আছে, তাই না বলো? অকেশন অকেশন মুড রয়েছে, আমরা খুব হ্যাপি হ্যাপি রয়েছি, ওইসব প্ল্যানিং চলছে কি হবে না হবে এইসব নিয়ে। তো আগামীকাল, আজকে সানডে, আগামীকাল হচ্ছে আমার বার্থডে, মানে বুঝতেই পারছো বার্থডে বলে কথা আবার কিছু বলবে বিকেল না দুপুর থেকে বের করতে হবে তো গুলো সব, ও অনেক সময় লাগবে বর ডিফ্রোস্ট হতে, অনেক সময় লাগবে। তো যাই হোক, সেইগুলো আজকে মোটামুটি ফাঁকা হবে, মানে নিচটা ফাঁকা হবে, ওপরটা জাম হবে, কারণ এতগুলো মেনু। তো ও হচ্ছে কি, আজকে না রান্না করলে আগামীকাল পারবে না, কারণ যেহেতু আগামীকাল ডিউটিও করবে বাড়ি থেকেই যদিও ডিউটি করবে, তার জন্য ও আগামীকাল মোটামুটি নাই খাতাতেই রেখে দেবে। আর আমাকে কিছু করতেই হয় না, মানে একটা পেঁয়াজ বা লঙ্কা আমাকে কেটে দিতে হয় না এই দিনটাতে, জন্মদিন স্পেশালি যে রান্না বান্না হয় সেখানে আমার কোনো কিছুই থাকে না। আজকে বলবো না, এগুলো একটুখানি সাসপেন্স থাক, এগুলো আগামীকালই আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, ও এনেছে তো মানে মোটামুটি এটা ওটা সেটা, আবার আমি একটু পরে বেরোবো তো আমাকে আবার বলে দিচ্ছে অলরেডি জিনিসটা রয়েছে, সেটা কি জিনিস সেটা আবার বলবো না, কি রয়েছে সেটা আবার আনতে বলেছে, আমি যে এত কিছু করবে কি। তো যাই হোক, দেখা যাক ফাইনালি ও কি করে আমাকে কালকে দেয়। আর আর হচ্ছে আগামীকাল দুপুরবেলাতেও বসতাম, বাট খেতে আর কি, ভুরি ভোজটা করতে, বাট দুপুরবেলা করবো না, রাতেই হবে, কারণ যেহেতু ডোডোর স্কুল তো ঘরে বাইরে তিনজন মানুষ, এই বেচারা থাকবে না, ও আমার আর ওইসব ভালো লাগবে না, সেই জন্য আমরা রাতে বসে আর কি খাওয়া দাওয়াটা করবো। হ্যাঁ চলো, এবার আমি একটুখানি স্নান টান করে নিয়ে আমি একটু বেরোবো, সাথে এই ঘুরে গেছে, সাথে এই যে অনুটা, অনুটাকে নিয়ে বেরোবো। এগো হ্যাঁ, অনুব্রত কালী ঠাকুরের 700-570 ভরি গয়না আছে। 700-570 ভরি আমাকে এক ভরি দিলেই তো, না এক ভরি তো 10 গ্রামে এক ভরি না, ও তাহলে বেশি নেই তাই না? 5 কিলো। চলো আমি রেডি হয়ে গেছি, আর ভেবেছিলাম একটু আরো সকাল সকাল বেরোবো, সেই সকাল সকাল গিয়ে 11টায় দাঁড়ালো। চল বাবু, আর আমি চোখে আজকে লাইনার পরেছি, চোখেই তো লাইনার পরে, মানে আমি তো পরি না, সেই কারণে বললাম যে আমি আজকে লাইনার পরেছি। কি বাজে লাগে দেখো, চোখগুলো ছোট ছোট লাগছে, খাটো খাটো লাগছে, আর আমার বর্তমান দিকে তাকিয়েই থাকে লাইনার বললে ভয়ে। ওর মাঝে লাগে, মানে ওর ভালো লাগে না আমি লাইনার বললে, আমারও ভালো লাগে না, ওই আর কি আমি কিনেছিলাম একটা পেন, তো সেটা দিয়ে লাগালাম। Thank you.
ডোডো আমার জন্য রিং চুজ করছে। অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম রিংয়ের সাইজ থাকে মিডিয়াম টু লার্জ, আর আমার লাগে স্মল, তো সেটা পাওয়া যায় না, মানে যেটা পছন্দ হয় তার মধ্যে সেই সাইজটাই থাকে না, তো সেটাই আর কি খোঁজাখুঁজি চলছে। এটা আমি পরবো, এটা এস এম লেখা রয়েছে বলে আমাকে পরতে হবে। দেখো এখানে এস স্মল সাইজ, এটা আমার সাইজ হবে, সেটাই আমাকে পরতে হবে। হ্যাঁ রাখ এটা। এবার বাড়ি যাবি নাকি? মাছ খাবো। মাছ খাবি? খেতে খেতে চল না বাবা। হুম, আমাকে কিছুই করতে হয় না, যা করার ওই করে। এই জাস্ট বাড়ি আসলাম, ডোডো গেল স্নানে, আর কি এনেছি দেখাই। এই যে এখন ছেলের জন্য অনেক কিছুই কিনতে হয়, মানে ছেলের কারণে, তো জানি বার্থডেতে কি কি লাগে। তো এই বেলুন এনেছি, আর এই হ্যাপি বার্থডে লেখা এটা এনেছি, আর আমি বার্থডের জন্য কি এনেছি সেটা তোমাদের কালকে দেখাবো, আজকে দেখাবো না। দুটো জিনিস কিনেছি আমার জন্য, মানে নিজের জন্য, তো ওগুলো কালকে দেখাবো। আর এটা সম্পূর্ণ আমার বরের জন্য এনেছি, সম্পূর্ণ ওর জন্য, মানে খাবো আমরা সবাই, বাট এটা আমাদের খাওয়া হয়নি এখনো পর্যন্ত, লিন্ডারটা, সেই জন্য এনেছি। আর আমাদের নর্মালি ব্রেড আর এই যে চিকেন, দেখেছো বললাম না? হ্যাঁ। তবে কি ও হচ্ছে রেড কালারের প্যাকেট আনতে বলে, আর আমি এটা নিয়ে এসেছি। এখানে কি মিক্স থাকে, মানে ব্ল্যাক, মানে ডার্ক চকলেট, ব্ল্যাক বলছি, ডার্ক চকলেট আর নর্মাল হোয়াইট, এটার মধ্যে হোয়াইট কালারটা আছে, মানে মিল্ক, আর এটা তোমার নর্মাল চকলেটের ব্যাপক খেতে হয়। এই যে এটা হোয়াইট, এটা হোয়াইট, এই দেখো অমৃত, ওই দেখো, ওই দেখো কখন বের করে নিয়ে খেয়ে নিল। এটা ডার্ক চকলেট খাও, তাহলে এটাও একটা খোলো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এইবার আমাকে না ওয়ার প্লিজ, পোলা খাচ্ছে, তুমি ওদের খাবে না? এটা জোর জবরদস্তি, মানে এটা টর্চার, এটা টর্চার, হ্যাঁ এই যে উচ্ছে, মানে গতকালকে যা রান্না করেছিলাম সেটা রয়েছে, পাবদা মাছ অনেকটাই করেছিলাম সেটা গতকালকে খেয়েছি, আজকে রয়েছে, আর হচ্ছে একটু সয়াবিনের তরকারি রয়েছে, আর এটা ও বানিয়েছে কারণ ও উচ্ছেটা খুব ভালো খায়, সর্ষে দিয়ে উচ্ছে দিয়ে। আমি তো খাই না, আমি তো খাবো না, ডোডোকেও ফার্স্ট টাইম দেওয়া হয়েছে, চলো দেখি কি করা যায়। তোর পক্ষে অসম্ভব, ডোডোর পক্ষে অসম্ভব হয়ে গেছে, বললো যা তুমি দিয়েছো এটা আমার অসম্ভব, আমারও মনে হয় না সম্ভব। আরে না বউ ভালো, আমি গিলে ফে খেয়ে নি। আর গিলে খেতে লাগবে না, তুমি ভালো হয়েছে খাও। আমি খাই কেমন, যদি ওই আলু আর উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হয় আলুটাকে তুলে নি, তাও ওই ওই হালকা তিতোটা তাও ভালো লাগে, কিন্তু টেস্ট দারুণ টেস্ট হয়েছে বল, সিরিয়াসলি বলছি। একটা আলু দাও সয়াবিনের, কাঁচাপাড়ার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, ভাই বাবা আরো এত ভালোবাসতো উচ্ছে খেতে, মানে কি বলবো, মানে বাবা ভালোবাসতো আর ভাই আরো এখনো ভালোবাসে। বাবা লো উচ্ছে আলুর ঝোল, বানিয়ে দিলে কি বাহ, মা কি বানাইছো আজকে ঝোলটা, এরকম বলতো। তখন বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুম লাগিয়েছি, দেখো আমি পরিষ্কারই করিনি চোখটা, নিজে দেখেই ভয় পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি সবার আগে চোখটা পরিষ্কার করব, আর এই দিকে কিন্তু রান্না বান্না চলছে, আজকে রাতের জন্য নয় আগামীকালের জন্য, ভাবা যায়। হ্যাঁ কিন্তু আমি দেখাবো না, অল্প অল্প দেখাবো, এই দেখো ওখানে আরো অনেক কিছু আছে,
এখানে হয়ে গেছে একটা, দেখি দি এটা, এটা তো থাকেই, চাটনিটা হয়ে গেছে। আর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে পায়েস। এই যে চলো এবার একটু চাটা খেতে হবে। মাইক্রোওয়েভে চাটা বানাতে হবে, কারণ যে বাটিটাতে আমরা চা করি সেটাতে পায়েস বানানো রয়েছে, সেই জন্য আর ওটাতে করতে পারবো না এখন। সেই জন্য ভাবলাম এটার মধ্যেই চাটা বানিয়ে ফেলি, ব্যাস হয়ে যাবে। আর তোমরা কারা কারা আছো আমার মতন জানিও, যারা গরম চা খেতে খুব ভালোবাসো। আমি কি করি বলো তো, চা বানানো অবধি ঠিক আছে সবাইকে দেব, তারপরে যদি কেউ লেট করো আসতে আমি আর তার জন্য অপেক্ষা করি না, আমি কিন্তু চা খেতে শুরু করে দিই। মানে এটা আমি বাড়িতেও করতাম, ধরো মা শর্মিষ্ঠা আমি তিনজনের জন্য চা বানিয়েছি, তো ওরা আসতে দেরি করছে, মানে আমি টেবিলে বা যে ঘরেই হোক গিয়ে বসবো, বাট ওরা আসছে না, তখন আমি নিজেই খাওয়া শুরু করে দিই। আমার বর মহাশয় তো প্রচন্ড ব্যস্ত, তো আমরা এখানে বসে আছি। এই যে ইনি অবাকাশ করছে। তুমি কি করো? তুমি ভিডিও করো। আমি ভিডিও করি, দেখতেও ভালো লাগে। আমার বর চকলেট খায়। কি হলো, তুই কি খাবি? আই ওয়ান্ট ইট দ্য ফ্রাইড রোল। হোয়াটস দি হোয়াইট? দিস হোয়াইট। এই দেখো, এই যে আমার বার্থডে হচ্ছে, এই দেখো কেক, কেক আর মোমবাতি নিয়েছি। এবার কে খাবে মাম্মা? এবার কে খাবে বাবা? ওয়াও কি টেস্টি! এবার তুমি খাও সোনা বাবা, দাদাও আছে, তুমি খেয়ে নাও আগে, তুমি একটু খেয়ে নাও বাবা। ও বাবা, দাদাকে খাওয়াবে, দাঁড়াও দাদা আসছে। এই যে দাদা আসছে মাম্মা, নাও বাবা হা করো, বাবা হা করো। এবার তুমি, এ পাপাকে দিল নাকি, কিন্তু কি নটি করলো, খেয়ে দিয়েছে। ওই দেখ পাপা খাওয়ার জন্য রেডি ছিল। আমরা বাড়ি থেকে কত দূরে তো মনে তো পড়ে সব সময়, কিন্তু মাঝে মধ্যে না সেই ফিলটাও হয় না। দেখো আমার কেক কাটা কিন্তু হয়ে গেল, রাত 12টার সময় আমরা যে ছোট করে সেলিব্রেট করি বাড়িতে সেটা কিন্তু হয়ে গেল। বিশাল মজা লাগছে, তাই না বল? কিছু বলবে? আমার কিন্তু ফার্স্ট কেক কাটিং হয়ে গেল, তোমার সেকেন্ড হয়ে যাবে, তোমার হচ্ছে কেকটা কাটাবে আমাকে দিয়ে। হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ বিশাল মজা লাগলো। আর ছোট আবার আমার জন্য ড্রয়িং করেছে, আমাকে এরকম একটা মুন্ডুয়ে কেনা করেছে, আমি দেখি ছবিটা পাঠাতে বলেছি, পাঠালে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তুমি কি দিয়েছো আমাকে? ও এখন ড্রয়িং করবে আমার ছেলে, বুঝেছো? এই ইয়ারটা মনে হচ্ছে আমার মানে বার্থডে এর সেরা গিফট পাচ্ছি, ওখান থেকে পেলাম। তো এখন ডোডোটা ড্র করেছে, তো যাই হোক এই সব বাড়ি ঘরে গেছে। আমি টিউলিপ আঁকতে বলেছিলাম, ও আমার হাতে টিউলিপ দিয়ে দিয়েছে, এটা আমি। তার ওপরে যেটা সেটা তুমি দেখ, তোমরা সবাই দেখো। মা তুমি আমাকে আর মার দিও না, তুমি মারের কাজ করে আর দেব। আর যদি ভালোবাসার কাজ করে তবে তো ভালোবাসা পাবে। তার মানে তুই ভাব তুই কতটা জ্বালাতন করিস, তোকে মারতে হয়। হ্যাঁ দেখেছো কি সব লিখিয়ে এনেছি, তুমি ভাবো আমি অবাক হয়ে গেছি, আবার বাংলায় লিখিয়ে এনেছি। খাওয়া দাওয়ার পরে এত চাপ দিলে হয়? যার জন্মদিন সেই সবকিছু সাজাচ্ছে, ভাবা যায়। আমার বর তো বেলুন গুলো ফুলিয়ে দিল, আর আমি কি করবো, আমি সাজাই এগুলো। ভালো করেছো, আর আমার তো ভিডিও তো করতে লাগবে না, সেটা হবো, কাউকে তো করতে হবে সেটাই। আর এই যে আমার পালা, কি করছি ভাবছি, এটা কোথায় দিলাম লাগাবো সেটাই তো ভাবছি। ধরো তো বাবা অনেক বড়, অনেকবার লেখা আছে মনে হয়, বুঝলে? বার্থডে কেক কাটার জন্য আমি রেডি। এটা হচ্ছে রাতের কেক কাটিং, মানে কেক আমরা একটাই কাটবো, আর বুড়ি ভোজ আগামীকাল হবে। আর আমি একটা নতুন টপ পরে নিয়েছি, বাট এটা বার্থডে জন্য নয়, বার্থডের জন্য আছে, বার্থডের জন্য আলাদা আছে, এটা ছিল নতুন, তো সেটাই আমি পরে এখন কেকটা কাটিং।
আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক, এটা খেতে বেশ ভালো লাগে, চকলেট কেকের থেকে অনেক বেশি ভালো লাগে। না ছোট কেক না হলে আমরা শেষ করবো কি করে, না টেনশন আছে, চাপ আছে। চলো আর এখানে সব দেখছো রান্না বান্না। বাবু এরকম কেন করছিস তুই, এগুলো করিস না, খেতে বলা হয়নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখো না, ধরো। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। ও হ্যাপি বার্থডে বলে দেবো বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া, আমার বার্থডে দিকে তালি দিচ্ছে না। তালি 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 তালি, খুব ভালোভাবে থাক, একটু মাথাটা গরম কম করো, তাহলে এই হবে। নে বাবা, নে বাবা, কাটো বাবা, কাটো বাবা। আমি কাটো না, তোমাকে খাবো তাই বারোটা বাজিনি, কিন্তু হ্যাঁ না বারোটা বাজিনি, কারণ বারোটা অবধি এখন জাগতে পারি না। খাও আবার কালকে সকালবেলা, হ্যাঁ ডোডোর স্কুল আছে, খাবে আমরা, খাও খাও। যাই হোক চলো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আগামী একটা ব্লগে আসছি শুধু খাওন দাওন নিয়ে। চলো সবাই ভালো থাকবে, টাটা। আর বউ হ্যাপি বার্থডে अगेन, থ্যাঙ্ক ইউ। ওয়া থ্যাঙ্ক ইউ, মানে আর গিফট কালকে বাবু, মানে আমি তো কিনে এনেছি, আমি কিনে এনেছি, ও দেবে আর কি আমাকে। বাবা, ta-da, ta-da everyone, bye-bye.